বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগরের নাম ভারত মহাসাগর। 1515 সাল থেকে এটি পরিচিত ওশেনাস ওরিয়েন্টালিস ইন্ডিকাস বা ভারত মহাসাগর নামে, আর এই নামের জন্ম ভারত নাম থেকে। প্রাচীন ভারতীয়রা একে সিন্ধু মহাসাগর বা সিন্ধুর বিশাল সমুদ্র বলেও ডাকত। 1800 শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত একে বলা হতো পূর্ব মহাসাগর, তবে 1500 শতাব্দীতে একদল চীনা অভিযাত্রী একে পশ্চিম মহাসাগর নাম দেয়। শুধু তাই নয়, হিন্দু মহাসাগর এবং ভারতীয় মহাসাগর এমন বহু নামেও ডাকা হতো একে। তবে প্রাচীন গ্রিক ভূগোল অনুযায়ী গ্রিকরা ভারত মহাসাগর অঞ্চলটিকে এরিথ্রিয়ান সাগর বলেই জানত, পরে যা পরিচিতি পায় ভারত মহাসাগর নামে। ইন্ডিয়ান ওশান ওয়ার্ল্ড এর নতুন ধারণা পেতে এবং এর ইতিহাস নতুন করে লিখতে এই মহাসাগরের জন্য একটি নতুন নামের প্রস্তাব করা হয়, আর এই নতুন নামগুলো হলো এশিয়ান সাগর এবং আফ্রাসিয়ান সাগর। ভারত মহাসাগর হলো বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগর। পৃথিবীর মোট জলভাগের 20% এই মহাসাগর অধিকার করে আছে। এই মহাসাগরের উত্তর সীমায় রয়েছে ভারতীয় উপমহাদেশ, পশ্চিমে রয়েছে পূর্ব আফ্রিকা, পূর্বে রয়েছে ইন্দোচীন, সুন্দা দ্বীপপুঞ্জ এবং অস্ট্রেলিয়া, আর দক্ষিণে রয়েছে দক্ষিণ মহাসাগর সঙ্গান্তরে অ্যান্টার্কটিকা। ভারত মহাসাগর বিশ্ব মহাসাগরগুলোর সঙ্গে আন্তঃসম্পর্কযুক্ত। 20 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা আটলান্টিক মহাসাগর থেকে এবং 146 ডিগ্রি 55 মিনিট পূর্ব দ্রাঘিমা প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগরকে বিচ্ছিন্ন করেছে। ভারত মহাসাগরের সর্ব উত্তর অংশটি পারস্য উপসাগরের 30 ডিগ্রি অক্ষরেখায় অবস্থিত। দক্ষিণ ভাগে আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত ভারত মহাসাগরের প্রস্থ প্রায় 10,000 কিলোমিটার অর্থাৎ 6,200 মাইল। লোহিত সাগর এবং পারস্য উপসাগর সহ এই মহাসাগরের মোট আয়তন 73,05,56,000 বর্গ কিলোমিটার অর্থাৎ 28,03,50,000 বর্গ মাইল। ভারত মহাসাগরের ঘনত্ব 29,21,31,000 ঘন কিলোমিটার। মহাসাগরের মহাদেশীয় প্রান্তসীমায় অনেক ছোট ছোট দ্বীপ অবস্থিত। ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপ রাষ্ট্রগুলো হলো মাদাগাস্কার, বিশ্বের চতুর্থ বৃহত্তম দ্বীপ, রিইউনিয়ন দ্বীপ, কোমোরস, সেশেল, মালদ্বীপ, মরিশাস এবং শ্রীলঙ্কা। ইন্দোনেশিয়া দ্বীপপুঞ্জ এই মহাদেশের পূর্ব সীমায় অবস্থিত। কমপক্ষে 1515 সাল থেকে ভারত মহাসাগরের নামকরণ করা হয়েছে ভারত নাম থেকে ওশেনাস ওরিয়েন্টাস ইন্ডিকাস। ভারত তখন সিন্ধু নদীর অঞ্চল, এর গ্রিক রোমান নাম। প্রাচীন ভারতীয়রা একে সিন্ধু মহাসাগর বা সিন্ধুর বিশাল সমুদ্র বলে ডাকত। এই মহাসাগরকে বিভিন্ন ভাষায় হিন্দু মহাসাগর, ভারতীয় মহাসাগর ইত্যাদি বলা হতো। আগে ভারত মহাসাগর পূর্ব মহাসাগর নামেও পরিচিত ছিল। 1800 শতাব্দীর মাঝামাঝি সময়ে এই শব্দটি ব্যবহৃত হতো। বিপরীতভাবে যখন 1500 শতাব্দীতে চীন ভারত মহাসাগরে অন্বেষণ করছিল, তারা এটিকে পশ্চিম মহাসাগর হিসেবেও অভিহিত করেছিল। এর উত্তর দিকে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং ইরান, পশ্চিমে আরব উপদ্বীপ এবং আফ্রিকা, পূর্বে রয়েছে মালয় উপদ্বীপ, অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়ার সুন্দা দ্বীপ, এবং দক্ষিণ দিকে রয়েছে অ্যান্টার্কটিকা মহাদেশ। ভারত সাগরের তিনটি প্রধান বাহু হচ্ছে আরব সাগর, আন্দামান সাগর এবং বঙ্গোপসাগর। ভারত মহাসাগরের সমুদ্র লেনগুলো বিশ্বের সবচেয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। ভারত মহাসাগর এবং এর অত্যাবশ্যক চেকপয়েন্টগুলোর মধ্য দিয়ে বিশ্বের সমুদ্র সীমায় 80%-এরও বেশি তেল পরিবহনের জন্য বাণিজ্য সম্পূর্ণ হয়। এই মহাসাগরের সঙ্গে যুক্ত হরমুজ প্রণালীর মধ্য দিয়ে 40%, মালাক্কা প্রণালীর মধ্য দিয়ে 35% এবং বাব মান্দাব প্রণালীর মধ্য দিয়ে 8% তেল পরিবহন করা হয়। প্রিয় ভিউয়ার্স, आमादेर आजकेर भिडियोटी छिलो एई पर्यन्तई। भिडियोटी भालो लेगे थाकले लाइक एबं शेयर करुन आपनार बंधुदेर साथे आर आपनार मूल्यवान कमेंट जानाते पारेन आमादेर कमेंट बक्से। एई रकम नतुन नतुन भिडियो पेते होले आमादेर चैनलटी सबस्क्राइब करे आमादेर साथेई थाकुन आर पाशे थाका बेल आइकनटीते क्लिक करे राखुन। धन्यवाद।